কার্বনের যে এসপি থ্রি সংকরণ এটা কিন্তু হয়ে গেছে। ওই ইথেন দেখালাম না, ইথেন অনুতে ইথেন সিঙ্গেল বন্ড করে অ্যালকেন যৌগ, যতটুকু অ্যালকেন যৌগ আছে সব ক্ষেত্রে কার্বনের সংকরণ হলো এসপি থ্রি, আর অ্যালকিন যৌগে এসপি টু, অ্যালকাইনে এসপি সংকরণ, মনে রাখবো। এটা কিন্তু প্রথম কথা, আমরা জানি যে হাইড্রোকার্বনকে প্রথম দুই ভাগে ভাগ করা হয়, সম্পৃক্ত অসম্পৃক্ত। যাতে সম্পৃক্ত যতগুলো আছে, সম্পৃক্ত মানে অ্যালকেন, সব ক্ষেত্রে কার্বনের সংকরণ হলো এসপি থ্রি সংকরণ, সব সিঙ্গেল বন্ড, এখানে কোনো পাই বন্ধন নেই, এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, সব কিন্তু সিঙ্গেল বন্ড, সেক্ষেত্রে এসপি থ্রি সংকরণ। আর হলো যদি কার্বনের সংকরিত হয় অসন্ত মানে কি হয়, দ্বিবন্ধন থাকবে না ত্রিবন্ধন থাকবে, দ্বিবন্ধন থাকলে মনে করতে হবে যে এটা সংকরণ হলো এসপি টু সংকরণ। এটা একটু বুঝে নাও, সকল সম্পৃক্ত মিথেনলের সংকরণ এবং ইথেনলের সংকরণ, ইথেনের চিত্র হয়ে গেছে। আজকে পড়বো আমরা ইথাইন, ইথিন এবং ইথাইন, ইথিন এবং ইথাইন। অর্থাৎ যেখানে দ্বিবন্ধন দেখবা সেখানে এসপি টু সংকলন, যেখানে ত্রিবন্ধন সেখানে এসপি সংকলন। দ্বিবন্ধন মানে এসপি টু সংকলন, আর ত্রিবন্ধন মানে এসপি সংকলন কার্বনের। তাহলে এসপি থ্রি সংকলন হয়ে গেছে এসপি টু সংকলন, এসপি টু সংকলন। এটা ঘটে অ্যালকিন যৌগে, অর্থাৎ যেখানে কার্বনের দ্বিবন্ধন সেখানে এই এসপি টু সংকরণ ঘটে। যেমন ধারণ করতে পারি আমরা ইথিন অণুতে, ইথিন ইথিন অণুতে দেখা যেতে পারে এটা, অর্থাৎ অ্যালকিন, অর্থাৎ অ্যালকিন মানে ইথিন একটা অ্যালকিন। যেমন এখানে যদি আমরা দেখাই কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখাই, ওয়ান এস টু, টু এস টু, টু পি এক্স, টু পি ওয়াই, আর যদি অতিরিক্ত সর্বোচ্চ অতিরিক্ত অবস্থা স্টার্ট দেখা দিকে কিভাবে হয় একটু এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। 2p x 2p এটা দুইটা দেখাই, 2p y y 2p z এখানে একটা এখানে একটা, যেহেতু যদুনি স্তরে একটা খালি আছে এটা কিন্তু ভেঙে না, ভেঙে একটা থাকে এখানে চলে যায় জায়গা, আর সবগুলো কিন্তু একই স্পিনে হয়ে গেছে, সবগুলো একই স্পিনে হয়ে গেছে। এটা দিয়ে যদি ই করে দেখাও বক্স আকারে তাহলে এরকম হবে, এটা হলো 2s, গ্যাসের সঙ্গে দুইটা কি থাকবে মিশ্রণ ঘটবে, অর্থাৎ এটা এই মিশ্রণ ঘটবে কয়টা, একটা এস এবং দুইটা বি, একটা থাকবে অসংকরিত বি টু অসংকরিত, তাহলে এক গ্যাসের সঙ্গে দুইটা মিশ্রিত হয় উৎপন্ন হবে তিনটা। মানে এখানে কারণ কার্বন অ্যালকিন মানে কি কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকিন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, দ্বিবন্ধন যেখানে সেখানে পাই বন্ধন, পাই বন্ধন তো সংকরণ হয় না অসংকরিত অরবিটাল হয়। আগে তো বলছি যে সিগমা বন্ধন হয় সকল যত হাইব্রিড অরবিটাল আছে সব করে সিগমা বন্ধন, আর পাই বন্ধন করে যদি অসংকরিত অরবিটাল থাকে, তা যেহেতু একটা দ্বিবন্ধন আছে সেখানে দশ মিনিট থাকতে পারে একটা, এই জন্য এখন এখানে যদি ওরবিটাল দেখাও ওরবিটালের মাধ্যমে এটা হলো এস, দুইটা দুই মিশ্রিত হবে মনে করো, এটা হলো পি এক্স, এটা হলো পি ওয়াই,
এই দুইটা মিশ্রিত হবে, এটা হলো টু এইচ টু পি এক্স ও টু পি ওয়াই। এখন উৎপন্ন হবে তিনটা এই তিনটা উৎপন্ন হবে। প্রত্যেকটা হলো এসপি টু, এটাও এসপি টু। এখানে দেখো মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। আমরা জানি যে এস অপেক্ষা পি এর শক্তি একটু বেশি, আর এস এর বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা পি এর বন্ধন দৈর্ঘ্য একটু বেশি। কিন্তু যখন মিশ্রিত হয় 1/3% হয় এর চরিত্র, আর 2/3% হয় পি চরিত্র। তাহলে তিন ভাগে এক আর তিন ভাগে দুই, এটা এরকম পার্সেন্ট করলে আর কি। আচ্ছা এখন এটাকে আমরা সেখান থেকে কার্বন দুইটা, আচ্ছা এখন কার্বনের সঙ্গে অন্তরে এসপি টু উত্তম কটা তিনটা না, কার্বন কার্বন দ্বিবন্ধন, তারপরে এই যে এটা তোমাকে মাথায় রাখতে হবে, হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এখানে আসলো একটা কার্বন কার্বন দ্বিবন্ধন। দেখো কার্বন দ্বিবন্ধন মানে কি, আমি আগে বলছি একটা সিগমা একটা পাই, সিগমা ডাকলাম কিন্তু পাই ডাকলে ডাকি নেই এখন, আর দুইটা হাইড্রোজেন এখানে, এই কারণে দুইটা, এই কারণে দুইটা, মিশ্রিত হয় নাই একটা বিষয় হয়েছে, এটা দুটা প্লাস অবস্থান, এটা মাইনাস, এটা প্লাস। এই যে রইলো পাশাপাশি, এখানে কিন্তু একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, আর এইদিকে হলো সদৃশ অবস্থা, এটা হলো অসদৃশ অবস্থা, অর্থাৎ এটা হলো সমদশা বিপরীত দশা, এইখানে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক, এটা দেখায় প্লাস মাইনাস দেখানো হয়, এই দুইটা পার্শ্বিক অতিক্রম করে, এটা বিভিন্ন দেখায় এই পার্শ্বিক অতিক্রম, পাশাপাশি অতিক্রমণ করলে কি হয় পাই বন্ধন, প্রথমে বলেছিলাম না যে প্রান্তিক অতিক্রমণ হয় সেই বন্ধন, প্রান্তিক হবে সিগমা আর পার্শ্বিক হলে পাই, এটা পার্শ্বিক অতিক্রমণ করলো কারা টুপি জেড, টুপি জেড এটা হয় পাই বন্ধন। এটা কারো সিম্পল দেখানো যায়, অর্থাৎ কার্বন এ কার্বন এই বন্ধন হয়ে গেল, এই হাইড্রোজেন হাইড্রোজেন, কার্বন কার্বন সিঙ্গার বন্ড হয়েছে একটা, এই সিম্পল বন্ধন
আর কার্বন হাইড্রোজেন এই একটা, এই একটা দুইটা, এদিকে একটা দুইটা, বুঝছে না? দ্বিবন্ধন, দ্বিবন্ধনের জন্য ওই যে অসংগঠিত ছিল এইটা এখানে এখানে বন্ধন পার্শ্বিক দিকে এখানে কার্বন কার্বন বন্ধন, এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, আর পাই ইলেকট্রনটা এখানে দুই দিকে দুইটা ইলেকট্রন ব্যাগ তৈরি করে উপরে নিচে, এটা হলো হালকা বন্ধন। অর্থাৎ সিগমা বন্ধন হওয়ার পরে পাই বন্ধন হয়, সিগমা ছাড়া কোনো পাই বন্ধন হতে পারে না, কারণ পাই বন্ধন দুর্বল, সে শুধু একা একটা বন্ধন ঠিক রাখতে পারে না, এই জন্য সিগমা বন্ধন হয়ে গেলে পরে পাই বন্ধন হতে পারে। আর পাই বন্ধন অর্থাৎ দুর্বল বন্ধন, এটা শক্তিশালী বন্ধন না, কিন্তু এই দুর্বল বন্ধন, একেবারে দুর্বল বন্ধন। এটা এই সিগমা বন্ধনের উপরে এবং নিচে একটা পাই ইলেকট্রন ব্যাগ তৈরি হয়, সঞ্চরণশীল পাই ইলেকট্রন ব্যাগ তৈরি হয়। অর্থাৎ এখানে তাহলে কি হয়ে গেলো, দেখাইতে পারি এরকম ভাবে, কার্বন কার্বন দ্বিবন্ধন, পরে দুইটা হলো হাইড্রোজেন, দুইটা কার্বন এবং দুইটা করে হাইড্রোজেন, এটা লিখি। আর সহজ এইচ টু ডাবল বন্ড এইচ টু, এটা কার্বন পরমাণুতে এসপি টু সংকরণ, যদি দ্বিবন্ধন হয় তাহলে বলবো কি।